কি কদবেল দেখে খেতে ইচ্ছা করছে? জিভে পানি চলে এসেছে? ইচ্ছা করলো কি আর করার, এই সিজনে ছাড়া তো আর কদবেল পাওয়া যায় না। তবে আপনি চাইলে কিন্তু সারা বছর খেতে পারেন, আমার কাছে সিক্রেট আছে। চলুন আপনাদেরকে দেখাই খুব সহজে কিভাবে আমি সারা বছর কদবেল সংরক্ষণ করি। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাকা কদবেলের ইয়াম্মি ইয়াম্মি আচার। কদবেলের আচার করতে গেলে অবশ্যই পাকা কদবেলটা নিতে হবে। আমি এখানে দুটি কদবেল ফাটিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে কদবেলের মধ্যের আঁশটা খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পাকা কদবেল। কাঁচা কদবেল দিয়ে করলে কিন্তু আচারটা খেতে ভালো হয় না, একটা কষকষ ভাব আসে। তারপর এগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। মেক শিওর কদবেলের মধ্যে দলা পেকে না থাকে। এখন চুলার কাজ। একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম। এর মধ্যে রসুন বাটা নিচ্ছি 1 টেবিল চামচ। আচারের ক্ষেত্রে সরিষার তেলটাই বেস্ট। সুন্দর একটা ঘ্রাণের জন্য পাঁচফোড়ন নিচ্ছি 1 চা চামচ। রসুন আর পাঁচফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে শুকনো মরিচ নিচ্ছি। আমি 3-4টা শুকনো মরিচ একটু ছোট করে কেটে নিচ্ছি। আরো 1 মিনিট তেলে ভেজে এর মধ্যে কদবেল দিয়ে দিচ্ছি। কদবেল তেলের মধ্যে একটু নেড়ে দিয়ে এর মধ্যে ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। এই ভিনেগারটা দেওয়ার ফলে এটি 6 মাসের মতো ভালো থাকবে, আর ফ্রিজে রেখে খেলে 1 বছরও কিছু হবে না ইনশাল্লাহ। লবণ নিচ্ছি 1/2 চা চামচ। চিনি নিচ্ছি 3 টেবিল চামচ। লবণ আর চিনি আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চটপটির মশলা 1 টেবিল চামচের একটু কম। চটপটির মশলা বাজারে যেটা পাওয়া যায় আমরা ওটাই ব্যবহার করেছিলাম। এবার এগুলো অনবরত তেলের মধ্যে নাড়তে হবে এবং ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে এবং কালারটা এমন ডিপ ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। তারপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং আপনাদের এখন পরিবেশন করে দেখাই। চলুন কেমন হলো। আর যদি সংরক্ষণ করার জন্য করেন তাহলে মাঝে মাঝে অবশ্যই রোদে দিবেন, তাহলে ইনশাল্লাহ নষ্ট হবে না। যদি আপনারা আরও স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু শুকনা ঝাল বা শুকনা ঝালের গুঁড়া ইউজ করতে পারেন। কদবেলের আচারের মতন এমন আরও অনেক মজার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে একটু ঘুরে আসতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর দাঁড়ান, কথা আছে। আমার কাছে কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।